did it. স্বর্ণের হাড়ের মতো দেখা যাইতেছে। আমার যে এত বড় ভাগ্য আমি তো জানি না। সোনার কলস? আমার মনে হয় এই কলসের ভিতরে অনেক সোনার গয়না আছে। ওই কলস আমার, আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি নেবো ওই কলস আমার। আমার সোনার কলস আমি পাইছি, আল্লাহ আমারে দিছে। বলি না না, এখন খুলবো না, বাড়ির যায় আমার মায়ের সাথে করে নিয়ে খুলবো। জানোস না, এই মারি নিছে, আমি তো কেন থাকছিলাম খালি তখন ধরে তোরা যদি নিয়ে যাস গা। না না বুবু, আমি অনেক কষ্ট করে মাটি তুলতে নেবেছি, বিশ্ব কথা কবি না, এই বিটা কুলে এখনো ভাগ নাই। তা আমার শ্বশুর এখনো ভাগ করে দেন, আমার শ্বশুর এখন বাইসে আছে, এই কুল সেটা আমার, কি সুন্দর করে নিয়ে যাবে বলেছিল। আমি অনেক বড় লোক হয়ে যাব বুবু, আমার এটা কি সর্বনাশ করলা। আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমার স্বামী নাই, আমার ভাগ্যে আর সোনার কলসি বড় গুপ্ত দন দিলা, তাও আবার কেড়ে নিলা। আল্লাহ গো, আমি আমার মায়ের আরে কি করে বিয়ে দিব গো, আমার কি সর্বনাশ করলা। কি কি আবার গুপ্ত দন পেয়েছি, আমি বড় লোক হয়ে যাব, কোটি কোটি হয়ে যাব, তোমরা খালি চায় দেখো। মম, বিষয়টা কিন্তু আমার কাছে মোটাও ঠিক লাগতেছে না মম, তুমি সত্যি করে কও, কার হক তুমি মেরে নেছ মম? আমি মেশা হক মারবো কা? দেখোস না, গুপ্ত দোন আমার হাতে, আমি পাইছি, আল্লাহ আমাকে দিছে, একদম চুপ। আম্মা, তুমি সত্যি করে কথা আম্মা, তুমি কারে ঠকাই এটা নিয়ে আইছ? দেখো আম্মা, দিনে দিনে কিন্তু তোমার লোভ লালসা বাইরে গেতেছে। কি? আমি লোভী? হ্যাঁ, তোরা কি আসলে কি আমার পোলা? হ্যাঁ, আমার তো মনে পোলা না, চুপ থাক, একদম চুপ। তোমার সঙ্গে আমি 50 বছর ধরে সংসার করতেছি, তোমার আমি চিনি, কিন্তু তোমার লোভ বেশি। আজকে লোভের কারণে আমার আসলে ইটের দালান, আজকে মাটির দালান। তুমি জিন থেকে নিয়েছ, তার থেকে দিয়াও। কি করে তুমি? আমি জেন থেকে নিয়েছি, এনে দিই আমু। হ্যাঁ, তোমরা কি পাগল হয়েছো? না, আমি পাগল হয়েছি, আমি পাগল হই নাই, তোমরা পাগল হয়েছো। আচ্ছা, তোমরা কি এটা খোলা সাহায্য করো আমারে? এটা আমার পক্ষে ছোঁয়ানি সম্ভব না। হ্যাঁ, শোভা না, ঠিক আছে, তোমরা আমার দুশ্মন, এই সন্তান করার জন্য আমি কি না করছি? মনে করছিলাম যে এই গয়না পাতে দিয়া তোর বউরে সাজা গোজায় না, বড় লোকের মেয়ে আয় না, তোরা সুখী করবো, তোরা বিয়া করাবো, আর তুই দুদিন পরে বড় পিকনিকে যাস, কত টাকা পয়সা লাগে? আমি একটা কথা কই মাম, কলসিটা না খুইল না মম। তোরা একটা
সাউন্ড করবি না এখন আমি এই কলসিটা খুলব ঠিক করে বহু ঠিক করে বহু টাইট কে ডালবো ডালবো দাঁড়াও দাঁড়াও গয়না গয়না মতো মাটি ভরবো নি আবার চুপ কর পয়সা তোরা কোনো সান করবি না তাই না মজান আমার কেজি তো নাই বিত্রে আছে আমি যখন হাতটা দিব এখন বুঝো লুবে পাপ পাপি মৃত্যু আগেই কইছিলাম কুলমান বিপদ ডাকে নিয়ে আইতাছো শুনলা না আমার কথা তুমি শুনলা না এবার বোঝো মম তো তোমার আমি আগেই কইছিলাম বেশি লুপ ভালো না এই লুবে আঙ্গ সংসারটা শেষ আর তুমি অমর মা দেখছো আগেই কইছিলাম এগুলা করো না ভিতরে হাত দিবার বারবার না করছিলাম বারবার না করছিলাম এখন কি অবস্থা হইলো ওই যে সাত ফেলল রে আল্লাহ তোর নাটক মাটক বন্ধ কর আমার পরে গাল মারিস নি আগে আমার হাসপাতালে নিয়ে চল শিশুরে শিশুরে মা তুমি কি চাও তোমার এই বোনা বোনা চাই ঘুরে না শিশুরে আমার বাসা মারা গেল সালাল ধর মমকে হসপিটালে নিয়ে যা লাগবে তোমার রাতে কি হয়েছে সাপে কামড় দিছে তাই না আপে কামড় দিছে তোরা তো গয়না তুমি যে আমার গুপ্ত জানার হাড়িটা কাইরে নিলা না অন্নিসে পাইছি আল্লাহ আমার দিছে আমার কথা ঠিক কইছিলাম না দে কাটটা মারে নিয়ে আইছো তোমার তো নইতে পালাই দেই দেখা ভালো আইলি মু এর গুরুস্তর আছে আমার বাসা তোমরা ওরে মা